Assalamualaikum. Aske ama ek sarre dorisi sar. Khub koshto kore ekdom police er dress laga. Hubahub police. Bujar kono kaide nai. Je ke ashol police, ke nokol police ei je amader. E holo ashol police, er nokol police. Kintu kono dik diye bujar kono kaide nai. Sar kintu ring vest porechen, name plate lagiyechen, hanging vest porechen. Tarpore komore belt o porechen. Sarer komore ekta ostro ache. Sarta dekhan to sar. Ei je. Sarer komore ekta ostro ache. Ei je sar chokchoka ostro. Ekdom. Kuba police rastro moto rastro to sar aske check koi boshechilen apnar koyjon chilen sar tinjon koyjon chilen tinjon jore bolen tinjon tu sab inspector koyjon dujon dujon chilen sab inspector tai apnara je dui ta gari niye aschen check push boshechilen check push boshe apnar card chilo ki sar karon ta je sare bosheche sei jane apnar to rank pora আমারে খালি বলছে যে আপনি ব্রেক করে থাকেন আপনি ব্রেক করে থাকেন আপনি এর আগে যে স্যার কয়েকটা মামলা ধরা গেছেন আমি আপনার মামলা তদন্ত করেছিলাম আপনি কয়েকটা মামলা খাইছেন এর আগে আপনি তো এই পুলিশের পোশাক পরে আই যে আপনি এত পোশাক থাকতে বাংলাদেশে আপনি পুলিশের পোশাক ডাইরেক্ট করে মানুষকে থামায়া কারণ এখনো মানুষের পুলিশের প্রতি বিশ্বাস আছে পুলিশের প্রতি আস্থা আছে এবং পুলিশ দেখলে মানুষ কিন্তু সিগন্যাল দিয়ে থামে সেই বিশ্বাসের জায়গাটা আপনি কেন নষ্ট করেন আপনি যখন একটা খারাপ কাজ করে চলে যাবেন সমগ্র পুলিশ বাহিনীর বদনামটা হচ্ছে তো আপনি পুলিশের ড্রেসটা পরেন কেন বারবার স্যার আমার ভুল হয়ে গেছে তো ভুল তো এরকম এর আগে বলেন আর ভুল না স্যার আপনি এর আগে যখন আমি আপনাকে রিমান্ডে এনেছিলাম তখনও তো আপনি বলেছিলেন আমি ভুল করেছি আমার আর ভুল হবে না এই পোশাক আপনি কবে বানাইছেন পোশাকটা পোশাকটা আমি বানাইনি স্যার কে বানাইছে কে বানাইছে পোশাক যে আমার আম আপনার বাড়ি শরীয়তপুর জানেন না জি স্যার আপনার বাবার নাম কি আয়ব বলা আপনার বাবা আপনার মেম্বার আপনার বাবা মেম্বার না জি আপনি যে মেম্বারের ছেলে আপনি ইতিমধ্যে আপনার নামে 18টা এরকম ভুয়া পুলিশের মামলা আছে আপনি সমগ্র বাংলাদেশে এই পুলিশের পোশাক পরে আপনি আকাম্বা করেন আপনি আর কতবার করবেন এই পুলিশের পোশাক পরে বলেন তো আর একবারও করবেন আপনি গতবার তো আমার কাছে রিমান্ডে ছিলেন তখন তো বলছিলেন যে আমি করব না আজকে তো যে মোটরসাইকেল সহকারে সবকিছু সঙ্গে আপনি ধরা খাইছেন তো যাই হোক আসলে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে পুলিশের পোশাক পরে এই খারাপ প্রকৃতির লোকরা সাধারণ মানুষকে টার্গেট করে চেকপোস্ট বসিয়ে তারা টাকা পয়সা হাতে নিতে এবং পুলিশের বদনাম হতো তা আজকে হাতে নাতে ধরা পড়েছে এবং দুজন সাব ইন্সপেক্টর ছিল ওনারা পুলিশের পোশাক পরা একজন কনস্টেবল নিয়েছিল তো আপনাকে একজন হাতে নাতে দিতে হয়েছে তো উনি আসলে অরিজিনাল পুলিশ না উনি বোয়া পুলিশ আপনি কি অরিজিনাল পুলিশ না বোয়া পুলিশ আপনি ট্রেনিং করেছেন এই পোশাকটা একদম পরেছেন সেই পুলিশের মতো দেখতে একদম পুলিশের মতো আপনি তো আমার এই যে অফিসাররা আপনাকে স্যার বলেছে স্যার বলছে না স্যার বলছে স্যারটা একটু খুব ভালো লাগে এখন এই যে আপনি এই যে খারাপ কাজগুলো করেন এই কাজগুলো জমা দিতে আইনে আওতা আসবেন এবং এই মানুষটাকে আপনি ভালো করে চিনে রাখেন এই সেটা বড় কারণ এই মানুষটাকে ভালো করে চিনে রাখেন উনি সমগ্র বাংলাদেশে এই পুলিশের পোশাক পরে এই আপনার গিয়া মানুষকে সিগন্যাল দিয়ে বিভিন্ন টাকা পয়সা গাড়ি সরকারি নিয়ে যায় এই সেই দোষী যে দোষী ভুয়া পুলিশে কাজটা করে থাকে এই আমাদের কমিশন